আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং বিষয়, মালয়েশিয়া কলিং বিষয়ে 53 জন কর্মী প্রথম ফ্লাইটে গেছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন, আপনারা অনেকেই বলে থাকেন মেডিকেল করাবে, কবে দ্বিতীয়বারের মতো ফ্লাইট মালয়েশিয়াতে কবে যাবে? তো প্রিয় দর্শক, আমি পুরো বিস্তারিতটা তুলে ধরার জন্য চেষ্টা করব, আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই আগস্ট মাসে ধীরে গতিতে কর্মী যেতে থাকবে মালয়েশিয়াতে, আর সেপ্টেম্বর মাসে প্রতিদিন কর্মী যেতে থাকবে মালয়েশিয়াতে। তো আপনারা যারা অনেকেই কিন্তু বলে থাকেন মেডিকেল কবে করাবে, প্রিয় দর্শক, আপনারা মেডিকেল আপনারা তো জেনে কোনো আপনাদের ফায়দা হবে না, বা কোন সেন্টার থেকে মেডিকেল করাবে বা কবে থেকে মেডিকেল শুরু হবে, আপনারা কিন্তু এগুলো জেনে আপনাদের কোনো লাভ হবে না। কেন দেখেন প্রিয় দর্শক, আপনি যেই এজেন্সির মাধ্যমে যাবেন বা যেই লোকের মাধ্যমে যাবেন, এরা কিন্তু আপনাকে মেডিকেল করাবে, মনে রাখবেন, এরা আপনাকে মেডিকেল করাবে। আপনি গিয়ে অ্যাডভান্স মেডিকেল করাবেন, এই মেডিকেলে কিন্তু কিছু কাজে আসবে না। এরা যেই মেডিকেলটা করাবে, এজেন্সির কর্মকর্তারা আপনাকে যেই মেডিকেলটা করাবে, সেই মেডিকেলটা কিন্তু রিপোর্টটা এরা গ্রহণ করবে, আপনার রিপোর্টটা কিন্তু এরা গ্রহণ করবে না। তো এর জন্য আমরা বলে থাকি, আপনারা মেডিকেল বা মেডিকেলের সেন্টার জেনেও আপনাদের কোনো লাভ হবে না। তো এখন কথা হলো প্রিয় দর্শক, যে আগে 15টি রিক্রুটিং এজেন্সি দায়িত্ব পেয়েছিল, এর সাথে 2টো রিক্রুটিং এজেন্সি দায়িত্ব পেয়েছে, আরও পেতে পারে। মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য আরও রিক্রুটিং এজেন্সি দায়িত্ব পেতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকেই আপনারা মেডিকেল করবেন এরকম প্রস্তুতি নিয়ে আসেন। আপনারা যার মাধ্যমে যান না কেন বা যেই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যান না কেন, আপনারা কিন্তু এখন করতে পারেন, মেডিকেল কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনারা অবশ্যই যার মাধ্যমে যাইবেন মেডিকেল করতে পারেন। কেন প্রিয় দর্শক, দেখেন এই আগস্ট মাসে কিন্তু ধীরে গতিতে কর্মী যেতে থাকবে মালয়েশিয়াতে, সেপ্টেম্বর মাসে পুরো দমে প্রতিদিন কর্মী যেতে থাকবে মালয়েশিয়াতে। আমরা একটি ওয়েবসাইটে দেখলাম 3 বছরে বাংলাদেশ থেকে 5 লক্ষ কর্মী নেবে মালয়েশিয়াতে। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু অনেকেই যাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষায় আসছিলেন মালয়েশিয়াতে যাবেন, এখন কিন্তু আপনাদের যাওয়ার পালা। অবশ্যই আপনারা যাবেন, ভালো কোম্পানি দেখে যাবেন, ভালো একটি লোকের সাথে আপনারা পাসপোর্ট বই জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কেন আপনারা যদি ভালো একটি কোম্পানিতে যেতে পারেন, দেশের পয়সা মালয়েশিয়াতে গিয়ে ইনকাম করতে পারবেন। এখন যেহেতু সরকার সব কিছু খুলছে, আপনারা কিন্তু সব কিছু ভরসা করে ভালো ভেবে আপনারা কিন্তু মালয়েশিয়া গেলে হবে না। কোম্পানি আপনারা ভালো দেখে যদি মালয়েশিয়াতে যান, তাহলে 2 পয়সা ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি বুঝাতে পারলাম। প্রবাস যুবক শফিক, চ্যানেলটির সাথে যুক্ত থাকুন পরবর্তী যে কোনো আপডেট পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।